এটা হলো আপনার ইলিশ মাছের মাথা দিয়া চরচুরি, ডাটা আলু কুচি কুচি মেরে কাটছে, ডাটা বেশি আলু কম, ইলিশ মাছ। আর এটা হইল আপনার বোয়াল মাছ আলু বেগুনের তরকারি, মিডিয়াম সাইজের বোয়াল মাছ বড় বেশি। আর এটা হলো টাটকিনি মাছ দিয়া ধুন্দলার বেগুন দিয়া আপনার টকের তরকারি, গরমে টক টক টেস্ট লাগে। এটা লেবুর টক, শুধু লেবু দিয়ে রান্না করছে, লেবু দিয়ে রস, লেবুর রস দিয়ে আর কি করছে। যাই হোক, সে কাঁচা মরিচ আনতে ভুলে গেছি, যাক আজকে কাঁচা মরিচের আইটেম নাই অবশ্য। মাছের মাথা দিয়ে আর কি ডিশ, মাথার কাটা করে ভালো করে দেওয়া। This was another I would test. মাথা সাবাইতে খুবই মজা না,
গ্রান্ড রাখো আর বেগুনের তরকারি তাহলে লেবুর রস দিয়ে টকটা করা হয়েছে সেটার টেস্ট লেবুর একটু ফ্লেভার আছে টক ভালো হয় স্বাদ লাগে
গ্রামে যাওয়া দরকার, এখন বর্ষা হচ্ছে, এবার নাকি পানি জল লেগে হয়েছে, খুব শখ বর্ষা আসতেছে না দেশে যায় একটু নৌকা দেখব, কিন্তু সময় বের করতে পারতেছি না, নৌকা ঘোরার মতো জল হয়েছে কি না জানি না, খবর নিতেছি দেশে যাবো, আর আমাদের দেখাবো সেটা ভিডিও করে নিয়ে আসবো। আছে পাখিটা বাগিচায় থাকে, তা আপনারা দেখতে পাবেন। বর্ষার জন্য গ্রাম অনেক সুন্দর, চারিদিকে পানি যাবে না, কচুরি বানা থাকে, কচুরি বানা ফুল ফুটে থাকে, শাপলা ফুল ফুটে থাকে, চোখে নিয়ে ভরা, তারপর শাপলা ফুল ছাড়াও আপনার জলের মধ্যে এক ধরনের উদ্ভিদ হয়, খুব সুন্দর সুন্দর। আগে হইতে হাঁ আছে কিনা বলতে পারি না, বড় সাইজের কচুরি পানা আছে, ছোটো সাইজের আছে কচুরি পানা, আমাদের আর অনেকগুলো ভাগ আছে, আর একটা আছে ঘাটি বলে ঘাটি, পিটু পিটু খুব সুন্দর দেখতে, আগে হয়তো দেখতাম, আরও কী কী জানে নাম ছিল বুঝলি, যাওয়ার ইচ্ছা আছে এবার, যদি সব কিছু ঠিক মতো নয় তাহলে যাবো একদিন, একদিন কিংবা দুই দিনের জন্য এলেও যাবো। আজকে মোটামুটি গরম আছে, টকটা খেলাম তো খুব ঠান্ডা লাগবে, ভালো লাগবে, আরাম লাগবে। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।